সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে আক্রমণ করেছেন মেমারি তৃণমূল নেতা। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে জানাবো যে বিজেপি সিপিএম এর সঙ্গে আঘাত রয়েছে মন্ত্রীর, এমন চাই অভিযোগ করছেন মোহাম্মদ ইসমাইল এবং গ্রাম দখলের রাজনীতি করছে মন্ত্রী, এমন চাই অভিযোগ করেছেন তিনি। এর পাশাপাশি মোহাম্মদ ইসমাইল তিনি বলছেন দলের ভাবমূর্তি নষ্টে ব্যস্ত রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং ঠিক কি বলেছেন মোহাম্মদ ইসমাইল শুনানো আমরা। উনার নির্বাচনের সময় যারা জীবনকে বাজি রেখে বুক চিপিয়ে লড়াই করে ওনাকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, তাদের ঘরে বাদ দিয়ে বিজেপি সিপিএম এর লোকগুলোকে নিয়ে এবং সদ্য সদ্য এশিয়ার সব থেকে বৃহত্তম সোসাইটি শ্রীধরপুর সোসাইটি নির্বাচনে যারা বিজেপি সিপিএম এর জোটের প্রার্থী হয়েছিল তাদের ঘরে নিয়ে উনি কালকে র্যালি করেছেন, যেটা আমাদের ব্লকের পক্ষে লজ্জা, দলের পক্ষে লজ্জা। তাবিজ দিয়ে ওদের পুঁতে দেবো মানে কি? উনি সংঘর্ষ লাগাতে চাচ্ছেন। আর উনি কি বলেছেন যে কাটমানির ব্যাপার, উনি বলুক কে কাটমানি খেয়েছে। আমি তো বলেছি চোরের মায়ের বড় গলা।